আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে বেগুন দিয়ে শুটকি রান্না করব আমরা বাঙালিরা অনেকেই শুটকি খেতে পছন্দ করি তার মধ্যে আমি একজন খোর আমারও সুটকি খেতে খুব ভালো লাগে প্রথমে তেল দিয়ে পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব তারপর হলুদ মরিচ ধনিয়া ফাঁকি একটু লবণ একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব এরপর আলু আর সুটকি দিয়ে ভালোভাবে কষিয়ে না হলে বেগুনের গলে যাবে আলুগুলো সিদ্ধ হবে না তাই আলু আর সুটকিটা কষিয়ে নিলাম তারপর বেগুন কষানো হয়ে গেলে বেগুন দিয়ে আবার একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর পানিগুলো শুকিয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার আলু বেগুনের সুটকি যাদের সুটকি খেতে খুব পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন হল